কথাই আছে ক্রিকেট দলগত খেলা, এখানে একার হাতে ম্যাচ জেতানো যায় না। সেই পুরনো কথাই আরও একবার অসত্য প্রমাণ করে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিভাবে একার হাতে ম্যাচ জেতানো যায় তা সোমবার আফগানিস্তানের বিপক্ষে প্রমাণ করে দিলেন তিনি। আগামী বহু বছর যখনই ক্রিকেটে কোনো দল রান তাড়া করতে নামবে তখনই ম্যাক্সওয়েলের ইনিংসটি দেখে নামতে পারে তারা। কিভাবে খাদের কিনারা থেকে কোনো দল ঘুরে দাঁড়িয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলে একটা ম্যাচ জিততে পারে তার আদর্শ প্রমাণ হয়ে থাকবে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচটি। অবাক করা ব্যাপার এইটাই যে নিজের ইনিংসের বেশিরভাগ সময়ই ম্যাক্সওয়েল খেলেছেন এক পায়ে। শতরানের আগে থেকেই পায়ের পেশিতে টান ধরেছিল তার। ইনিংস যত গড়ল ব্যথা ততই বাড়ল। কয়েক ওভার অন্তর অন্তর মাঠে ঢুকে ছুটে আসেন অস্ট্রেলিয়ান ফিজিওরা। প্রথমে ম্যাসাজ, তারপরে ব্যথা কমানোর ওষুধ, কোনো কিছুতেই কাজ হলো না। কিন্তু অসম্ভব মানসিক জেদ না থাকলে এই ইনিংস খেলা সম্ভব নয়। ম্যাক্সওয়েলের এই ইনিংসটিকে তাই অতিমানবীয় বললেও কম বলা হয়। একদিনের ক্রিকেটে বহুদিন এমন ইনিংস দেখা যায়নি। আগে ব্যাট করে অনেকেই দাপট দেখিয়েছেন, অনেকেই দাপটে ইনিংস খেলেছেন, কিন্তু রান তাড়া করতে নেমে দলের শেষ ভরসাযোগ্য ব্যাটারকে নিয়ে প্রায় একার কাঁধে দল জেতানো, এই জিনিস অনেকদিন দেখা যায়নি। নবম ওভারে ম্যাক্সওয়েল যখন ক্রিজে এলেন অস্ট্রেলিয়ার অবস্থা তখন বেশ খারাপ। 49 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে তারা। প্রথম দুই বলে ডেভিড ওয়ার্নার ও জস ইংলিশকে তুলে নিয়ে পিছে আগুন ঝরাচ্ছিলেন আজমতুল্লাহ। তার হ্যাট্রিক আটকানোর কাজটি ছিল ম্যাক্সওয়েলের। অফ স্টামে পড়া বলটি ব্যাটের কানায় লেগে থার্ডম্যান এলাকা দিয়ে বাউন্ডারিতে চলে যায়। আফগানিস্তান মরিয়া হয়ে রিভিউ নিয়েছিল, কিন্তু পরিষ্কার দেখা যায় বল তার ব্যাটের কানায় লেগেছে। কিন্তু আত্মবিশ্বাসে থাকা আফগানিস্তান হাল ছাড়েনি। একদিকে ম্যাক্সওয়েল টিকে গেলেও উল্টো দিকে একের পর এক উইকেট পড়তে থাকে। 97 রানে 7 উইকেট হারিয়ে ফেলে তারা। তখন মনে হচ্ছিল আফগানিস্তান বিরাট জয় এবং আরও একটা অঘটনের সময়ের অপেক্ষা। কিন্তু বিধাতা অন্যরকম লিখে রেখেছিলেন, তা কে জানত। ম্যাক্সওয়েল এরপর একটাই সুযোগ দিয়েছিল 33 রানের মাথায়, নূর আহমেদের বলে সুইপ করেছিলেন। শর্ট ফাইন লেগে লোপা ক্যাচ মিস করেন মুজিবুর রহমান। এই মিসের জন্য তিনি সারা জীবন আক্ষেপ করলেও অবাক হওয়ার কিছু নেই, ওই একটা ক্যাচই ম্যাচ থেকে ছিটকে দিল আফগানিস্তানকে।